মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার গোটা অর্থনীতি বাংলাদেশী পর্যটকদের উপর নির্ভরশীল। আবাসিক হোটেল বিপণী বিতান থেকে শুরু করে খাবারের দোকান কিংবা ফার্মেসি, ব্যবসায়ীদের শতভাগ ভালোমন্দের সঙ্গে জড়িয়ে আছে লাল সবুজ পাসপোর্টধারীদের এই শহরে আসা যাওয়া। তবে সিটি অব জয়ে গেল এক বছর ধরে বাংলাদেশী পর্যটকদের উপস্থিতি বেড়েছে চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা বলছেন, গেল 50 বছরেও এই শহরে এত সংখ্যক বাংলাদেশীদের উপস্থিতি চোখে পড়েনি, আর এর পুরোটাই পদ্মা সেতুর কল্যাণে। পদ্মা ব্রিজ যখন চালু হয়েছে না, খুব ভালো, লোক হ্যারাসমেন্ট বেশি হচ্ছে না, ওখান থেকে ডাইরেক্ট সোজা চলে আসছে মার্কেজ স্ট্রিট। আগে শুধুমাত্র পদ্মা সেতু পাড়ি দিতেই আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো, এবং এপার ওপার জ্যাম মিলে আমাদের প্রায় 3-5 ঘন্টা বা তারও বেশি সময় লাগতো। সেখানে এখন আমরা শুধুমাত্র পদ্মা সেতু পাড়ি দিতে আমাদের সর্বোচ্চ গেলে হয়তো 20 থেকে 25 মিনিট লাগছে। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর এবার অনেকেই মুখিয়ে আছেন এই সেতু দিয়ে কবে চাকা গড়াবে ট্রেনের। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু কেবল দুদেশের মধ্যে যাতায়াত ব্যবস্থাকে সহজ করেনি, এর মধ্য দিয়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলেও মত তাদের। এরকম তো কথা বলা হয় যে কলকাতায় প্রাতরাশ খেয়ে দুপুরে ঢাকায় মধ্যাহ্নভোজ হবে বা উল্টোটাও হতে পারে, এটা বাস্তব, এটা করে দেখাতে পেরেছে বাংলাদেশ। মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট, রফি আহমেদ কিদার স্ট্রিটের আবাসিক হোটেল ব্যবসায়ীরা জানান, বাংলাদেশি পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় বেশ কিছু নতুন আবাসিক হোটেল তৈরির কাজও হাতে নিয়েছেন অনেকেই। ব্যবসায়ীরা বলছেন যে গত এক বছরে অর্থাৎ পদ্মা সেতু চালু হওয়ার পর নিউ মার্কেট এলাকার অর্থনীতির চাকা শুধু সচলই হয়নি, বরং হয়েছে গতিশীল। কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।